ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বিজয়নগরে সাত প্রয়াত ইউপি চেয়ারম্যানের কবর জিয়ারত করলেন চম্পকনগরের নবনির্বাচিত চেয়ারম্যান। জনসেবার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার ইচ্ছে ছিল আনোয়ার হোসেন চৌধুরীর। বিগত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও অবশেষে চারবারের মাথায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। গত 26 ডিসেম্বর ইউপি নির্বাচনে জয়লাভ করার পর ইউনিয়নের প্রয়াত সাতজন চেয়ারম্যান কবর জিয়ারত করেছেন তিনি। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে কবর জিয়ারতে যান। প্রয়াত সাবেক চেয়ারম্যানরা হলেন মরহুম নান্নুমিয়া চৌধুরী, মরহুম আসম উদ্দিন, মরহুম আব্দুল বাসির, মরহুম আক্তার হোসেন, মরহুম মনামিয়া চৌধুরী, মরহুম আব্দুর রহমান রহমালী ও মরহুম মিজান ভুইয়া। কবর জিয়ারত শেষে বাদ আসর চম্পকনগর বাজারে প্রয়াত চেয়ারম্যানদের রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমার ইউনিয়নে সাড়ে 11,000 ভোট আছে। আমি মনে করি ইউনিয়নের সব ভোটারের ভোটে জয়লাভ করেছি। তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে আমি সামান্য ভোটে পরাজিত হই। এবারের নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সাংসদ ও গণমানুষের নেতা রাম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির প্রচেষ্টায় সুষ্ঠু হয়েছে, তাই আমি নির্বাচিত হতে পেরেছি। আমি চাই ইউনিয়নের সবাইকে নিয়ে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গঠন করতে। আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমার ইউনিয়নে 11,500 ভোট আছে। আমি মনে করি আমি এখন 11,500 ভোটের চেয়ারম্যান হয়েছি। আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার আমার পরিষদ নিয়ে যেন 5-টি বছর চালিয়ে যেতে পারি, আমাকে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। একটি কথা মনে পড়ছে, আজকে এই আমরা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের এমপি মহোদয় চৌধুরী চেষ্টা সুস্থ নির্বাচন হয়েছে বলে আমি জয়লাভ করছি। ইনশাল্লাহ আমি জানি উনি দিয়েছে চম্পকনগর নয় বিজয়নগর সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে থেকে আজকে আমি জয়লাভ পেয়েছি। 3-টি বছর আমি 3-টা সিজন আমি অর্ধেক যায় কিছু আমি নির্বাচন পরিবর্তনে 47 ভোটে ফেলেছিলাম, কিন্তু আমার ভাগ্য খারাপ। এই বছর আমাকে জনগণ এবং মায়া বোনেরা যে সহযোগিতা করছে, আমার দোয়া দিয়েছে, আমি অত্যন্ত বিপুল ভোটে জয় হয়েছি। আমার এই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই এলাকার এই চম্পকনগর ইউনিয়নবাসীর কাছে আমার অনুরোধ, আমি চাই চম্পকনগর ইউনিয়নবাসী একটা সুন্দর একটা ইউনিয়ন মডেল করার জন্য আমি চেষ্টা করব আমার সদস্যগণকে নিয়ে। আমি প্রতিজ্ঞা করতে পারি আমার সাথে যদি আমার গ্রামবাসী এবং ইউনিয়নবাসী আমার পিছনে থাকে, আমার এমপি মহোদয় আমাকে ইনশাল্লাহ আমাকে গ্রহণ করে নিয়েছে। আমি ওনার জন্য দোয়া করি, আমার এমপি হওয়ার জন্য তিন আসনের বদলি চৌধুরী যেন সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে এই পরিষদ 5-টি বছর চালিয়ে যেতে পারি। এবারে আমার বক্তব্য শেষ করছি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।